এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 71.62%। রবিবার বেলা 2:30 শিক্ষা বোর্ডে প্রেস ব্রিফিং করে এই তথ্য জানিয়েছেন চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল। তিনি জানান, এবার সিলেট বোর্ডে পাশের হার ও জিপিএ 5 দুটাই কমেছে। এবছর সিলেট বোর্ডে পাশের হার 71.62%, আর জিপিএ 5 পেয়েছে 1699 জন। সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ 5 ও পাশের হার দুইটিতে এগিয়ে মেয়েরা। এবছর সিলেট বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল 83,123 জন, এর মধ্যে পাশ করেছে 59,536 জন।